মনোভাব নিয়ে চলো, তুমি কখনো প্রভুতে চলতেই পারছো না, তুমি প্রভুতে চলছই না, কারণ তুমি এখনো জগতেই চলছো। যদি তুমি নিজের মনোভাব নিয়ে চলছো, তোমার মনোভাবে যেসব রিজনিং গুলো রয়েছে, রিজনিং গুলো কি বলি আমরা, তোমার মনের মধ্যে চলছে কি এ করেছো তো আমি তো করতেই পারি, সবাই করছে তো আমিও করবো, তাহলে বুঝতে পারছি কে যখন নিজের মধ্যে এই জিনিসটা করছে তো আমরা করবো। যেরকম খ্রিস্টানজলির মধ্যে বাবা যখন বেরিয়ে যায় সবাই ওখানে গিয়ে আড্ডা মারছে, তো আমিও যখন গিয়ে বেরিয়ে যাচ্ছি তো আমার সাথে গিয়ে সবাই আড্ডা মারছে, ওরা করছে তো আমরা কেন করবো না। কিন্তু আজ পর্যন্ত আমি বলিনি কি যখন আমি যাচ্ছি ওখানে পায়ের পাশে বসতে, তোমরা প্রভুর দরবারকে ছেড়ে আমার সাথে বসো, কারণ আমি তো প্রভুর দাস, প্রভু তো ওখানে আছে, তুমি আমার জন্য নয়, তুমি প্রভুর জন্য এসেছো, তো প্রভুর দাসের পিছনে নয়, প্রভুর পিছনে থাকো। আমেন, হালেলুইয়া, হালেলুইয়া। আমি এটা এই জন্য বলছি না কি খ্রিস্টান যদি পরিবারের জন্য, আমি তাদের বিরুদ্ধে বলছি না, যেটা ভুল সেটা ভুল, কারণ প্রভু বলছে যেখানে দুই থেকে তিনজন তার নামে মিলিত ওখানে আমি উপস্থিত, যেখানে তার দাস বসে আছে সেখানে তিনি উপস্থিত নয়, কিন্তু যেখানে দুই থেকে তিনজন তার নামেতে প্রশংসা করার জন্য আরাধনা করার জন্য উপস্থিত সেখানে বলছে আমি আছি। আমেন, হালেলুইয়া। তাই তো এটা যেন না হয় কি ওরা যারা করছে সেটা আমিও করতে পারি, ও এরকম করেছে তো আমিও করব, এই মনোভাবটা তোমার মধ্যে যেন না থাকে, কি তোমার মধ্যে যেন খ্রিস্টের মনোভাব থাকে, কি আমি খ্রিস্টের জন্য এসেছি তো প্রভু সময়টা আমি খ্রিস্টকেই দেব। আমেন। আর যদি আমি কিছু বুঝতে পারছি না, তাহলে আমি খ্রিস্ট প্রভুর দাসের কাছে যাব, কি তিনি আমাকে বুঝে দেবে কি আমি কি করার দরকার। তো নিজের চিন্তাধারার উপরে চলো না, কিন্তু প্রভুর বাক্যের মধ্যে বলছে যারা নিজের চিন্তাধারা অনুযায়ী চলে এবং যারা নিজের অভিলাষাগুলোকে পালন করে তারা খ্রিস্টেরই নয়, তারা খ্রিস্টের সাথে চলছেই নয়, তাদেরকে খ্রিস্ট তাদেরকে চেনে না এবং তারাও খ্রিস্টকে চেনে না। কারণ তুমি যদি খ্রিস্টকে চেনে থাকো তো খ্রিস্ট বলছে কি প্রতিদিন নিজের ক্রুশ তোলো, নিজেকে অস্বীকার করো আর আমার পশ্চাতে আসো, নিজেকে ক্রুশ তোলা অস্বীকার করা আর প্রভুর পশ্চাতে আসা মানে তোমার শরীরের সকল ক্রিয়াগুলোকে তুমি আস্তে আস্তে বধ করছো, এবার তুমি যা চলছো তুমি আত্মাতে চলছো। আমেন। প্রভুর বাক্যতে আবার রোমিও 8:13, কারণ যদি মাংসের বশে জীবন যাপন করো তবে তোমরা নিশ্চয় মরিবে, কিন্তু যদি আত্মাতে দেহের ক্রিয়া সকল মৃত্যুচ্ছাদ করো তবে জীবিত থাকিবে। হালেলুইয়া। বলছে তুমি যদি আত্মার বশে চলো তাহলে তুমি অনন্ত জীবনের অধিকারী হবে, কিন্তু যদি তুমি শরীরের বশে চলো তাহলে তুমি মরিবেই মরিবে, তাহলে তুমি মরিবেই মরিবে। এখানে আমরা অনেকজন উপস্থিত আছি, চলো কালকে রূপা তুমি 2 বছর পর মারা যাবে, তুমি হতে পারে 5 বছর, তুমি হতে পারে কালকে, আমি 2 ঘন্টা পরে আমার মারা যাবে, আমরা চলে যাব জগৎ থেকে। কিন্তু যদি আমি শরীরে নয় আত্মাতে চলেছি, যখন খ্রিস্ট আসবে তুমি দেখবে আমি আবার উঠে দাঁড়িয়ে গেছি, তোমরা সবাই উঠে দাঁড়িয়ে গেছে, আর উঠে দাঁড়িয়ে গিয়ে খ্রিস্টের সাথে জুড়ে গেছে। হালেলুইয়া, হালেলুইয়া। এটাই হলো মহান প্রত্যাশা যেটার জন্য তোমায় ডাকা হয়েছে, আর এটা সত্য, এটার মধ্যে যারা বিশ্বাস করে তারা কখনো লজ্জিত হবে না, তারা লজ্জিত হবে না, কারণ আমরা যে ঈশ্বরকে সেবা করি সেই ঈশ্বর হলো পথ সত্য এবং জীবন, তার দ্বারা না গেলে স্বর্গ রাজ্য কেউ প্রবেশ করতে পারে না, তিনি একমাত্র ঈশ্বর যে জগৎকে নির্মাণ করেছে, হতে পারে এই জগতের মধ্যে 300 লক্ষ কোটি কোটি দেবতা আছে কিন্তু কোন দেবতার মধ্যে
যুদ্ধ, যে যুদ্ধের কথা আমি বলছি, একদিকে তোমার রক্ত মাংস শরীর আর তোমার আচরণ, একদিকে তোমার মধ্যে আত্মা আর খ্রিস্টের মন। আবার বলি, একদিকে তোমার শরীর আর তোমার শরীরের আচরণ, আর একদিকে তোমার আত্মা আর খ্রিস্টের মনোভাব। আমরা বুঝতে পারছি দুদিক, কতজন বুঝতে পারছি? আছে একদিকে তোমার শরীর আর একদিকে খ্রিস্টের মনোভাব, কতজন আছে? হাত তোলো। খ্রিস্টের মনোভাব বুঝতে পারো যখন আত্মা কথা বলে, বুঝতে পারো কি করতে হবে, কিন্তু আমরা অনেকজন করে উঠতে পারি না। কেন? কারণ কিছু কিছু শরীরের মধ্যে কিছু কিছু আমাদের ক্রিয়া, আমাদের অভিলাষা সকল আছে, যেটা খুব শক্তিশালী, এতটাই শক্তিশালী কি সেটা আমাদের উপরে কর্তৃত্ব করছে, আমাদের উপরে রাজত্ব করছে। ওটা আমার অহংকার হতে পারে যেটা আমার উপরে রাজত্ব করছে, ওটা হতে পারে আমার মধ্যে জলাজলি যেটা আমার উপরে রাজত্ব করছে, আমার লোভ যেটা আমার শরীরের মধ্যে রাজত্ব করছে, কিন্তু আমি খ্রিস্টের মনোভাব নিয়ে চলছি। এবার এই দুটো জায়গার মধ্যে একটা যুদ্ধ আছে, আর এই যুদ্ধের মধ্যে একটা কষ্ট আছে। মানুষরা কষ্ট তুলতে চায় না, তাই তারা অস্বীকার করে বেরিয়ে চলে যায়, তারা মানতে চায় না। তাদেরকে যদি যেখানে সত্য বাক্য প্রচার হয়, তাদেরকে যদি বারবার বলা হয়, তারা মেনে নিতে চায় না। বাইবেলটা দাও আমাকে, আমি একটা জায়গা দেখাই তোমায়, যে জায়গা থেকে আপনারা বুঝতে পারবেন। তাহার শিষ্যদের মধ্যে অনেকে এই কথা শুনিয়া বলিল, এই কঠিন কথা, কে ইহা শুনিতে পারে? কিন্তু তাহার শিষ্যেরা এই বিষয়ে বচসা করিতেছে। যিশু তাহা অন্তরে জ্ঞাত হইয়া তাহাদিগকে বলিলেন, এই কথায় কি তোমাদের বিঘ্ন জন্মে? তবে মনুষ্যপুত্র পূর্বে যেখানে ছিলে সেখানে তোমরা তাহাকে উঠিতে দেখিলে কি বলিবে? আত্মাই জীবনদায়ক, মাংস কিছু উপকারী নয়। আমি তোমাদিগকে যে সকল কথা বলিয়াছি তাহা আত্মা ও জীবন, কিন্তু তোমাদের মধ্যে কেহ কেহ আছে যাহারা বিশ্বাস করে না। কেননা যিশু প্রথম হইতে জানিতেন কে কে বিশ্বাস করে না, এবং কেহই বা তাহাকে শত্রু হস্তে সমর্পণ করিবে। তিনি আরো কহিলেন, এই জন্য আমি তোমাদিগকে বলিয়াছি, যদি পিতা হইতে ক্ষমতা দত্ত না হয় তবে কেহই আমার নিকটে আসিতে পারে না। ইহাতে তাহার অনেক শিষ্য পিছাইয়া পড়িল, তাহার সঙ্গে আর যাতায়াত করিল না। অতএব যিশু সেই বারো জনকে কহিলেন, তোমরা কি চলিয়া যাইতে ইচ্ছা করিতেছ? সিমন পিতর তাহাদিগকে উত্তর করিলেন, প্রভু, কাহার কাছে যাইব? আপনার নিকটে অনন্ত জীবনের কথা আছে, আর আমরা বিশ্বাস করিয়াছি এবং জ্ঞাত হইয়াছি যে আপনি ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি। হালেলুয়া। 72 জনের মধ্যে থেকে 60 জন প্রভুকে ছেড়ে দিয়েছিল, কারণ তারা এই যুদ্ধ নিতে, তারা সেই কষ্ট করতে বলছে, এটা কি করে হতে পারে? আমি নিজেকে অস্বীকার করবো, আমি সবসময় নিজে মেনে নেব, নিজে ধৈর্য ধরব, আমার শত্রু আমার বিরুদ্ধে করে যাবে, আমি তাকে প্রেম করব। কিন্তু ওখানে শুধু 12 জনই ছিল যাদেরকে খ্রিস্ট বেছে নিয়েছিল, তারা বললো, অনন্ত জীবনের কথা তো তোমার কাছেই আছে, আমরা তো শুধু বিশ্বাস করিনি, বিশ্বাসও করেছি আর জ্ঞাত হয়েছি, মানে জেনে গেছি, আমরা দেখে ফেলেছি কি তুমি আছো সত্য।
আর 70 জন প্রভুকে ছেড়ে চলে গেছে। এখানে অনেকজন আছে যারা এই আমি যে বাক্যটা দিচ্ছি এই বাক্যটা তাদের হৃদয়ের মধ্যে ঢুকবে না, তারা নিতে পারবে না, তারা মানতে পারবে না। আর তাদেরকে যখন এইসব জিনিসের জন্য শাসন করা হবে তারা আরো নিতে পারবে না। কেন জানেন? কারণ তাদের কাছে সত্য প্রকাশিত হয়নি। কিন্তু যেদিন সত্য প্রকাশিত হয়ে যাবে, যে তুমি লক্ষ্য দেখে নেবে কি তুমি কষ্ট যেটা করছো আর সেই লক্ষ্যটা কি, অনন্ত জীবনটা কি, তখন তুমি সব কষ্ট তুলে নিবে। হালেলুইয়া, হালেলুইয়া। কৃষ্ণ দেখে নিয়েছিল তার লক্ষ্য, আজকে দিনে তুমি দেখতে পাচ্ছ তোমার লক্ষ্য। তুমি কতটা বিশ্বাস করো যে তুমি আবার থেকে দাঁড়াবে মরে যাওয়ার পর? তুমি কতটা বিশ্বাস করো কি কৃষ্ণ আসবে? আর প্রত্যেকজন যারা এখন বাইরেতে আছে, নাচ গান আরো মানে কি কি করছে, মদ নোংরামি নষ্টামি, কি তোমরা বিশ্বাসী? যারা বিশ্বাস করছো কি অনন্ত জীবন আছে? হালেলুইয়া। কার কাছে জ্ঞাত করা হয়েছে? ধনবানদের কাছে, জ্ঞানীদের কাছে, আমাদের মতো মূর্খদের কাছে? প্রভু বিশ্বাসী, তাকে ধন্যবাদ। আমাদেরকে কেউ চাইত না, আমাদেরকে কেউ পছন্দ করত না, আমাদের পাশে কেউ দাঁড়াতো না, আমাদের হাত কেউ ধরেনি, আমাদের নাম অত ছিল না, আমাদেরকে কেউ অতটা প্রাধান্যতা দেয়নি। কিন্তু আমাদের পরার পর ঈশ্বর আমাদেরকে প্রাধান্যতা দিয়েছে। আর তিনি জগতের মধ্যে থেকে এত জ্ঞানবানীদের কেউ নয়, ধন সম্পত্তি লোকেদের কেউ নয়, রাজাদের কেউ নয়, যারা সম্মান পেয়েছে তাদের কেউ নয়, কিন্তু গরিব দুঃখী জনাকে তিনি বেঁচে নিয়েছেন স্বর্গরাজ্যের জন্য। Yeah, you should.